পুত্রবধূ দ্বারা শাশুড়িকে মারধর করার অভিযোগ। আহত শাশুড়ি বর্তমানে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনা তেলিয়ামুড়া থানাধীন অম্পি চৌমুহনীস্থিত পুরাতন গ্রামীণ ব্যাংক সংলগ্ন এলাকায় মঙ্গলবার রাতে। ঘটনার বিবরণে জানা যায়, রসবালা সরকার অম্পি চৌমুহনীস্থিত গ্রামীণ ব্যাংক সংলগ্ন এলাকায় থাকত তার ছোট ছেলে নকুল সরকারের বাড়িতে। ওই বিধবা বৃদ্ধা মহিলার ব্যাংকের পাসবুক, রেশন কার্ড দুই গুণধর পুত্র ভাগ বাটোয়ারা করে নিয়েছে। ওই মহিলার বড় ছেলে হলেন অনুকূল সরকার, তিনি অর্থাৎ অনুকূল থাকেন মোহরছড়া এলাকায়। মঙ্গলবার রাতে একটি স্বর্ণের চেন নিয়ে বাক বিতণ্ডা হয় ছোট ছেলে নকুল সরকারের বাড়িতে। এই বাক বিতণ্ডার মধ্যেই পুত্রবধূ পুতুল রানী সরকার বেধড়কভাবে পেটায় শাশুড়ি রসবালা সরকারকে। এতে ওই বৃদ্ধা আহত হয়। চিৎকার চেঁচামেচি শুনে বিজেপি দলের কর্মীরা এগিয়ে গিয়ে আহত বৃদ্ধা মহিলাকে তেলিয়ামুড়া থানায়, পরে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে নিয়ে যায়। বর্তমানে আহত মহিলার চিকিৎসা চলছে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে। বিষয়টি তেলিয়ামুড়া থানায় জানালে পুলিশ রাতেই ঘটনার তদন্তে নামেন। গৃহবধূ দ্বারা শাশুড়ি নির্যাতন মারধরের ঘটনায় গোটা তেলিয়ামুড়া জুড়ে ছিছি রব উঠেছে। তারপরে পুতুলের বাড়ির ভিতরে তোমার মারছে? স্কুলের পাশে আছে একটা ছোট্ট ঘরের মধ্যে আছে, তখন তার ভাইজির বিয়ে গেছে আমরা সুমন্ত পল্লী পুতুল রানী দাসের ছেলের কাছে। তখনই এই ছেলের শাশুড়ি ভাইজির শাশুড়ির কাছে তার একটা ব্যাংকের বই দিছে। বই দেওয়ার পরে তার অনেকদিন ধরে বইয়ের টাকা টাকা উঠে না, সেই জিনিসটা বইটা নেবার লাগে আইসি। নেওয়ার বইটা নেওয়ার কথা কর্ম করে তার মার বই করা হয়েছে। কারে মারছে? মারছে ওই এই বয়স্ক। নাম কি ওনার? সুরবালা সরকার, রসবালা সরকার। বয়স কেমন? 70। প্রিলিমিনারি ইনকোয়ারি করছি হসপিটালে গিয়ে, আপনি আমরা শুনছি এখন যে মারছে বইতে ওনার বাড়িতে আমরা আইসি। তেলিয়ামুড়া থেকে নিজস্ব প্রতিবেদন দুরন্ত টিভি।